না, এ কিছুতেই সম্ভব নয়। এখন তুই কি বলছিস মা? আমি ঠিকই বলছি, বিয়ে আমি করব না, এটাই আমার শেষ কথা। বাবা রানা, ওকে তুমি বোঝাও, ও বিয়ে করতে রাজি হচ্ছে না। ওদের আমি কথা দিয়ে ফেলেছি, এখন আমার মান ইজ্জত। বাবা, আপনি যখন কথা দিয়েই ফেলেছেন তখন বিয়ে ওকে করতেই হবে। না, আমি বিয়ে করব না। আমি বলছি বিয়ে তোমাকে করতেই হবে। না, এ বিয়ে হবে না, হতে পারে না। তুমি জেনে শুনে আমার বোনের জীবন নষ্ট করে দিতে পারো না। আমি? হ্যাঁ, শুনতে পাচ্ছ না? সবটা বিয়ে করতে চাচ্ছে না? নিশ্চয়ই ওর মনে কোনো ব্যথা লুকিয়ে আছে। সবটা তুই কিচ্ছু ভাবিস না, আমি বেঁচে থাকতে তোর আশা ভরসা আমি নষ্ট হতে দেবো না। কিন্তু বাবা যখন মানুষকে কথা দিয়েছে, আমি বলছি বিয়ে হবে। না, এ কথা বলা তুমি কে? আমি? হ্যাঁ, তুমি। তুমি বাড়ির একটা ঘর জামাই, লজ্জা করে না তোমার এ বাড়ির সবকিছু নিয়ে কথা বলতে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমার মতো মানুষের লজ্জা থাকতে নেই, আমার মতো মানুষের মনে প্রেম প্রীতি স্নেহ মায়া কিছুই থাকতে নেই। আমি আমি আসলে একটা স্বার্থপর, আমার বাবা মা কেউ ছিল না। আমার মতো এতিমকে যারা বাবা মায়ের স্নেহ মমতা দিয়েছিল, আমাকে যে মেয়ে জীবনের প্রথম ভাইয়া বলে ডেকেছিল, আমি তার সুখের জন্য, শুধু তার সুখের জন্য তোমাকে বিয়ে করেছিলাম। যদি আমার মনে দয়া মায়া থাকতো তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারতাম না, যদি আমার মনে লজ্জা থাকতো তাহলে আমি ঘর জামাই হয়ে থাকতে পারতাম না। তবে আজ একটি কথা বলে যাই, বিয়ের পর আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, আর তাই তুমি আমাকে যাই ভাবো না কেন, আমার এই কথাকে কোনো দিন মিথ্যে দেব না। রানা, যেও না বাবা, দাঁড়াও। বাবা, বাবা, স্বপ্না, বুবু। কি আছে, কি আছে বাবা? এসব তুই কি শুরু করেছিস মা? বলো বাবা, ও যা বলে গেছে সব সত্যি, বলো বাবা, বলো। আমাকে এসব জিজ্ঞেস করিস না মা, আমাকে জিজ্ঞেস করিস না। রানা, রানা, স্বপ্না, তুই বল, কোথা বলে গেছে সব সত্যি, বল স্বপ্না, বল। ওসব কথা তুমি শুনতে চাও না বুবু? আমি আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, বলতে পারবো না। তুই কি ভাবে তোমার ভাই কি তোমার সুখের জন্য আমাকে বিয়ে করেছিল বল? হ্যাঁ ভাবি, আমার বিয়েটা যাতে ভেঙে না যায় সেই জন্য ভাই আপনাকে বিয়ে করেছে। কিন্তু ভাইয়া কোথায়? ওকে আমি অপমান করেছি, তাই সে চলে গেছে। অপমান করেছ কেন বুবু, কেন? এই জন্য আমি বড় বোন হয়ে ছোট বোনের আশা আকাঙ্ক্ষা ভেঙে দিতে পারি না। তুমি জানো ভাইয়াকে খুঁজে বের করতে হবে। রানার সঙ্গে সব সম্পর্ক শেষ করে আমি ওকে তাড়িয়ে দিয়েছি। কি বললি বাবা, ভাইয়াকে তুমি তাড়িয়ে দিয়েছো? হ্যাঁ, ওর নাম আমার সামনে নেবি না, একদিন ওকে আমি রাস্তা থেকে তুলে এনে আমার এই বুকে আশ্রয় দিয়েছিলাম, আর সেই আমার এই বুকে আঘাত করেছে। সে হৃদয়ের বোনকে বিয়ে করে ঘর জামাই হয়েছে, এ কথা কেন তুই আমার কাছে লুকিয়েছিলি? আগে বলো ভাইয়াকে তুমি কি বলেছো? একটা নিমক হারামকে যা বলা উচিত আমি তাই বলেছি। নিমক হারাম? ভাইয়া নিমক হারাম? হ্যাঁ, ওর সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই বলে ও আমার সঙ্গে নিমক হারামই করেছে। চুপ করো বাবা, চুপ করো। ভাইয়াকে নিমক হারাম বললে আল্লাহ লালস পর্যন্ত কেঁপে উঠবে। বাবা, বাবা, আপনি কি করেছেন? যে তার নিজের জীবনের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা সবকিছু বিসর্জন দিয়ে আপনার মেয়ের জীবনে আশা আলো জ্বালিয়েছে তাকে আপনি বের করে দিয়েছেন। লিপি মা, এসব কি বলছে? ও ঠিকই বলছে বাবা, আমার বিয়েটা যেন ভেঙে না যায় সেই জন্য ভাইয়া নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে ওর ওর অন্ধ বোনকে বিয়ে করেছে। অন্ধ বোন? হৃদয়,
হৃদয় লিপি সব কি বলছে বাবা? ও যা বলছে সবই সত্যি বাবা। বাবা তুমি জানো না ভাইয়া আমাদের এই দুঃখের সংসারের সুখের জন্য তার নিজের জীবনটাকে তিলে তিলে শেষ করে ফেলেছে, আর আজ তোমরা বলছো তার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই। রক্তটাকে তোমরা বন করে দেখলে, ভাইয়ার মতো মানুষের মনটাকে তোমরা দেখলে না? বাবা মা মনে রেখো, তোমাদের জন্য ভাইয়ার যদি কোনো কিছু হয় তাহলে তোমাদের এই মেয়েকে আর কোনোদিন দেখতে পাবে না। এসো, ভাইয়াকে আমাদের খুঁজে বের করতেই হবে। আমি এত বড় অন্যায় করেছি আর তুমি আমাকে এখনো কেন শাস্তি দিচ্ছ না? আমাকে মরণ দাও আল্লাহ, আমাকে মরণ দাও। এইসব কথা না বলে রানাকে খুঁজে বের করো। মা বাবা হয়ে ওর কাছে আমরা ক্ষমা চাইবো।